চলো নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে মানুষকে নিয়ে আসি, মানুষের পাশে লেখককে নিয়ে আসি, শিক্ষককে নিয়ে আসি। এই মুহূর্তে আমাদের বঙ্গ-নিউজ বিডিসি চ্যানেলে মনিরা খুরশেদ ভূঁইয়াকে স্বাগত জানাচ্ছি বঙ্গ-নিউজ বিডিসি চ্যানেলে। ব্যক্তিগত জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার সহপাঠী মনিরা, তাকে বন্ধু হিসেবে স্বাগত জানাচ্ছি এবং তাকে এখন আমি লেখক হিসেবে সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। অনেক খুশি হয়েছি যে আমার বন্ধু তার এই লাইভে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আমার এই যুবতারা বইয়ের উন্মোচন আজকে মোড়ক উন্মোচন হলো, সেই মোড়ক উন্মোচনে আমার বন্ধু আমাকে আহ্বান জানিয়েছে তার এই লাইভে, সেজন্য তাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ধ্রুবতারা, কেন ধ্রুবতারা বা এই এই বইটি লেখার পেছনের কথা বলো, কিভাবে এই বইটা শুরু করলে লেখা? ধ্রুবতারা আসলে মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, একটা উদ্দেশ্য থাকে। মানুষের জীবনটা হচ্ছে একটা বহতা নদীর মতো, সেই জীবনে উত্থান না থাকে, পতন থাকে। তো সেই উত্থান পতনের অববাহিকায় আমি দাঁড়িয়ে অনেক যুদ্ধ করেছি, অনেক সংগ্রামের মধ্যে গিয়েছি। আমার জীবনটাই একটা সংগ্রাম। তো সেই সংগ্রামে আমার একজন আছেন যিনি ধ্রুবতারা হয়ে আমার জীবনে, ধ্রুবতারা যদিও আমরা জানি ঈশান কোণে জল জল করে নীরবে এবং দিকদর্শন হিসেবে কাজ করে, আমার ধ্রুবতারাও আমার জীবনে সেরকমই দিকদর্শন হয়ে নীরবে কাজ করে যাচ্ছে। আমি সেই ধ্রুবতারার উদ্দেশ্যেই আমার আজকের এই ধ্রুবতারা, তাকে স্মরণ করেই আমি ধ্রুবতারাটা লিখেছি। তুমি কি এই ধ্রুবতারাকে কোনো মানুষ হিসেবে পরিচয় করে দিতে পারবে? আসলে ধ্রুবতারা শুধু একজন মানুষ না, ধ্রুবতারা আমার সামগ্রিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আর ধ্রুবতারা আমার প্রিয়জন, ধ্রুবতারা আমার আত্মজ, আমার সন্তান, আমার পারিপার্শ্বিক বন্ধু বান্ধব, তাদের দিক নির্দেশনাও আছে, সব মিলিয়েই এই ধ্রুবতারা। এবং আমাদের এই করোনাকালীন সময়ে যারা তাদের আত্মত্যাগের মাধ্যমে এই জীবন সংগ্রামে, আমাদের এত সুন্দর একটা জীবন তাদের ত্যাগের মাধ্যমেই পেয়েছি আমরা মনে করি, সেই সম্মুখ যোদ্ধারা ধ্রুবতারা হয়ে আছে, তাদের প্রিয়জনরাও তো তাদেরকেই ধ্রুবতারা হিসেবে মানে, সেরকমই আমার প্রিয়জনও ধ্রুবতারা হয়ে আছে। সেই ধ্রুবতারাদের উদ্দেশ্যেই আমার এই কবিতা এবং গল্প একই মলাটে বলি। আচ্ছা, তুমি তো এখন মানিকগঞ্জ রাজীবপুর আদর্শ ডিগ্রি কলেজে ইংরেজি বিভাগে আছো, এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন। আমরা যদি তোমাকে জানতে চাই, প্রথম কবে লিখলে, মানে লেখা আর কি? লেখাটা প্রথম, আসলে প্রথম বলতে আমি শৈশব থেকে আমার লেখালেখির প্রতি আমি একটু আবেগীয়, ভাবপ্রবণ, একটু প্রকৃতির ভাবে আমি কিছুটা উদাসীন হয়ে পড়ি। প্রকৃতি আমাকে মুগ্ধ করে, আমার দেশ আমাকে মুগ্ধ করে। তারপরে যখন আমি আস্তে আস্তে শৈশব কাটিয়ে বড় হলাম, আমার ইউনিভার্সিটি লাইফে গেলাম, আমার ইউনিভার্সিটিটা একটা প্রকৃতির সমুদ্র, যেটাকে বলে প্রেমের নিকেতন, সেই প্রকৃতির প্রেমে পড়েছি বারবার বারবার। তারপর যখন আমি আমার প্রফেশনাল লাইফে গেলাম, আমার চাকরি জীবনে প্রবেশ করলাম, সেটাও এক সাহিত্যের মধ্যে, যেহেতু তুমি এগেছো ইংরেজি সাহিত্যে, যেহেতু তুমি অধ্যাপনা করো, সেটাও একটা অবশ্যই প্রকৃতি এবং আবেগ, যেটা বলছিলাম জেলাটা একটা প্রকৃতির লীলাভূমি। আচ্ছা আচ্ছা, আমি যখন গাড়ি দিয়ে যেতাম তখন ওই প্রকৃতি দেখতে দেখতে মুগ্ধ হয়ে যেতাম, আমার অটোমেটিক আমার কবিতা চলে আসতো। তারপর যখন অ্যান্ড্রয়েড ফোন আসলো আমাদের দেশে ডিজিটাল, আমাদের এই জন্য আমি প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই যে এই আমাদের দেশটা ডিজিটাল হলো এবং আমরাও অ্যান্ড্রয়েড মোবাইল পেলাম, আমরা সাধারণ শিক্ষক হয়েও মোবাইল কিনতে পারলাম। এবং ওই মোবাইলের মাধ্যমেই আমি বিশেষ করে আমার কবিতা, আগের কবিতাগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই মোবাইলে যে কবিতাগুলি আমি ধরে রেখেছিলাম, তো সেই স্বপ্নটাই, সেই কবিতাগুলোই আমি বাস্তবে রূপান্তরিত করেছি আমার এই ধ্রুবতারার মধ্যে। সেই প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে অটোমেটিক আমার কবিতা চলে আসতো, আমি জানতাম না আমার কবিতা কীভাবে চলে আসে, অটোমেটিক লেখা চলে আসতো। এবং আমি যদি ওই মুহূর্তটা হারিয়ে ফেলতাম, পরে খুঁজেও আমি ওই লেখাগুলি পেতাম না আর কি, লিখতে পারতাম না, চেষ্টা করতাম কিন্তু পারতাম না। ওই মুহূর্তে
আমি তাই টুকে টুকে রাখতাম লেখা। যে মানুষের আবেগ তার প্রবণতা যদি প্রকৃতির সঙ্গে যুক্ত থাকে তিনি এরকম করে কিন্তু প্রভাবিত হবে, সেটা তুমি আমার বন্ধু হিসেবে সে প্রমাণটা তুমি দিলে। প্রকৃতির মাঝে থেকে আমি একটা কবিতা একটু আমি আবৃত্তি করে শোনাতে চাই। অটোমেটিক আমার চলে এসেছে আমার মনের মধ্যে, আমিও জানি না যে এটা আমি লিখেছি কিনা। তো সেই কবিতাটা একটু বলছি, কবিতাটার নাম হচ্ছে প্রিয়তম এসো। তো তোমার সান্নিধ্যে স্নিগ্ধতায় প্রথম রোদের গলে যাওয়া শরতের শিশিরের মতো হারিয়ে ফেলেছিলাম নিজেকে। সেদিন ছিল মধু পূর্ণিমা, তারপর একদিন অমাবস্যার গহীন আধারে হারিয়ে গেলে জোয়ারের টানে। হাজার মাইল দূর থেকেও খুঁজেছি তোমায় অগণিত তারকার মাঝে, নিঝুম সন্ধ্যায় উদাসীন দুপুরে, কিন্তু খুঁজে পাই এক যুগ পরে তুমি ফিরে এলে যখন কিছুই আর নেই আমার দেবার মতো। রিক্ত আমি, নিঃস্ব আমি, তবুও পারলাম না তোমাকে ফিরিয়ে দিতে। চমৎকার। আচ্ছা, তোমাকে এখন আমরা একটু অনুরোধ করব যে এই যে ধ্রুবতারা বইটি, এই বই থেকে একটি কবিতা আমাদেরকে একটু শোনাবে। টোটাল 37টা কবিতা আছে এবং আরো 9-10টা গল্প আছে। একই মলাটে আমি একটু ভিন্ন মাত্রা আনার চেষ্টা করেছি। এই বইটির একটা বিশেষত্ব আছে। হ্যাঁ হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে লিখেছি। প্রতিটা কবিতা এবং গল্পের মধ্যে আমরা সমসাময়িক জিনিসগুলো দেখতে পারবো। তো এই বইয়ের মধ্যে আমি একটা কবিতা লিখেছি, বইয়ের নাম অনুসারে ধ্রুবতারা। আমি সেই কবিতাটাই একটু পড়ে শোনাচ্ছি। কবিতার নাম ধ্রুবতারা। দূর আকাশের তারা হব, জল জল করব আকাশের নীলে, চাইলেও পারবে না যেতে ভুলে। যখন তখন চোখের তারায় রব, স্থির নিশ্চল শান্তির ধ্রুব তারা হয়ে, চাইলেই হবে আমাকে ভুলে যাবে, কিছুতেই ভুলতে দেব না তোমাকে। কিভাবে না দেখে থাকবে তুমি আলো আধিয়ার রাতে, পূর্ণিমার চাঁদ তোমায় আলোকিত করবে, আধার দুর্বৃত করবে চাঁদনি পশর। ডুবে যাব আমি আধিয়ার গহীন অতলে, তবু ভুলতে দেব না আমাকে। যত দূর দেশ থাকি, যত দূর অসীমতায়, যত দূর চোখ যায় নীলিমায়, চেয়েছিলে যেমন তেমনি করে সরে যাব দূর বহুদূর সুদূরিয়া সুদূরিকায়। মহালয়াপুর সেই সুদূর মিশে যাব ওই নীলে, চলে যাব তোমা হতে দূরে বহুদূর, দূর পূব আকাশের নক্ষত্র হয়ে গ্রহণপুঞ্জ সমেত আলোক বিকিরণ করব তোমায় ভুবলয়। তোমাতে লিখব শিশিরে জল ভোরের শিশিরে মিশে, ছোঁয়াব তোমার হৃদয় অতলান্ত। কিভাবে না ছুঁয়ে পারবে তুমি, চলে যাবে কিন্তু ভুলতে দিব না আমায়। মহুয়ার সুবাসের মোহিত হয়ে আসবে তুমি ফিরে বারে বারে, তোমাকে মনের গহীন তলে তখন রাখবো সযত্নে এমন অনিবির। চলে যাব আমি তবু ভুলতে দেব না আমাকে দুনো মতে, কামিনী কাঞ্চন আর মাধবীলতায় মিশে রব তোমার বাগানে, তোমার ক্ষেতে শোনালো ধানোর শেষে। চলে যাব আমি তবু ভুলতে দেব না আমাকে, ধ্রুবতারা হয়ে রেব সারা জীবন তোমার চোখে। ধ্রুবতারা আসলে ইংলিশে যেমন সোলার পয়েন্ট পোলার স্টার থাকে ঈশান কোণে, নীরবে নিশ্চল স্থির কনস্ট্যান্ট। তো এই ধ্রুবতারাও নিশ্চল নীরবে থেকে দিক নির্দেশ দেয়, এবং আমাদের যে নাবিকেরা বহুদূর সমুদ্রে তাদের জাহাজ নিয়ে যায় ওই ধ্রুবতারা কিন্তু তাদেরকে পথ দেখায়। সেই ধ্রুবতারার মতোই এই ধ্রুবতারাও আমাকে পথ দেখিয়ে যাচ্ছে, এবং পরম করুণাময়ের কাছে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার আত্মজ, আমার সন্তান, আমার মুনিম, আমার অনিক, আমার দুই সন্তান, সেই আত্মজদের যে করোনাকালীন সময়ে তারা যে মহাসংকটের মধ্যে দিয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে এবং সেই ফ্রন্টলাইনারদের উদ্দেশ্যেই আমি এই কবিতা এবং গল্পের বইটা লিখেছি, এবং প্রতিটা গল্প এবং কবিতায় সেই ছোঁয়াই আমার। তুমি তো বলছো তোমার আত্মজকে তুমি উৎসর্গ করেছো। হ্যাঁ, এই আত্মজদেরই উদ্দেশ্যে আমার এই বই লেখা, তাদের উৎসাহ অনুপ্রেরণাই আমার সবকিছু, তাদের জন্যই আমার এই
জীবন বেঁচে থাকা। তুমি খুব মানবিক, একটা মানবিক মানুষ যে তার আত্মজোদেরকে এই গ্রন্থটি উৎসর্গ করেছে, এবং তোমার লেখা কিন্তু করোনাকালীন ফ্রন্টলাইনের যারা ফাইটার তাদেরকেও তুমি উৎসর্গ করেছো, আর খারাপ থেকে উত্তরণের পথে তুমি একটি নির্দেশনামূলক ধ্রুবতারাকে চিহ্নিত করেছো, সেটি একটা নতুন। যেহেতু আমার ছাত্রছাত্রী, আমি একজন শিক্ষক, আমার ছাত্রছাত্রী আছে, তো এই কবিতার মূল প্রতিপাদ্যই হচ্ছে কবিতেই হবে জাতি গঠনের জন্য হাতিয়ার। হ্যাঁ তুমি ঠিক, এবং আমার হাতিয়ার যেহেতু কলম, এই কলমের মাধ্যমে আমার হাতিয়ার, আর আমার যে ছাত্রছাত্রী আছেন ওরা হচ্ছে আমার বীর সৈনিক, ওদেরকে আমি সেই হাতিয়ার দিয়ে সুন্দর সুষ্ঠু একটা নাগরিক গড়ে তুলব, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য এই বইটির। এই বইটির উদ্দেশ্য। আচ্ছা তুমি এখন এই যে ছাত্রছাত্রীরা এবং যারা পাঠক হবে তাদের উদ্দেশ্যে তুমি কোনো মেসেজ দিবে কিনা? অবশ্যই, কারণ আমার এই বই লেখার পিছনে আমার ছাত্রছাত্রীদেরও অনেক উৎসাহ উদ্দীপনা আছে, এবং ওরা সবাই আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো ওদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজকে আমি এই লেখার উৎসাহিত হয়েছি এবং ছাপানোর জন্যও উৎসাহ হয়েছে। আমি কিন্তু একটু রিজার্ভ মাইন্ডের, তো আমি যে আসলে এই কবিতা বের করতে পারবো, আমার কবিতা যে কেউ পড়বে, আমি এমন কি কবিতা সামনে কারোর সামনে পড়তামও না, এই অবস্থায় ছিলাম। কিন্তু আমার ছাত্রছাত্রী, আমার সন্তানরাই আমাকে উৎসাহ দিয়েছে, উদ্দীপনা দিয়েছে যে আম্মু তোমার কবিতা এত সুন্দর, তুমি কেন ছাপাও না। আমার ছেলেরা বলেছে, আমার ছাত্রছাত্রীরা বলেছে, ম্যাডাম আপনি তো কথায় কথায় মনে হয় কবি, যখন পড়াই তখন কিছু কিছু লাইন অটোমেটিক বের হয়ে যায়। ম্যাডাম আপনি তো কথায় কথায় কবিতা বলেন, আসলে তো আপনি একজন কবি। তো ওদের উৎসাহ উদ্দীপনাতেই আমি এই বইটাই ছাপানোর সাহস পেয়েছি। এই বইয়ের যে কনসেপ্ট তুমি বললা, যে এর যে নির্দেশনা মানব জীবনকে গড়ে তোলা, সেটা যেন তোমার জীবনেও এটা প্রতিষ্ঠা পায়, এবং তুমি ছাত্রছাত্রী সহ সমাজ নির্মাণে একজন ধ্রুবতারা হয়ে উঠবে, সে আশা ব্যক্ত করি এখানে। এবং তোমাকে অনেক অনেক সাধুবাদ জানাই, এই বইটি সমধিক জনপ্রিয়তা পাবে, পাঠকপ্রিয়তা পাবে, সে আশা আমরা ব্যক্ত করছি। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম মুনিরা বেগমকে খুঁজে বের করি।